বছরের কমপক্ষে চার মাস জলাবদ্ধতার কারণে হাঁটু পানিতে তলিয়ে থাকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কয়েকটি এলাকা, আর সামান্য বৃষ্টিতেই যেন পানিতে ভাসতে থাকে পুরো নগরী। উন্নয়নের নামে কোটি কোটি টাকা খরচ হলেও মুক্তি মেলেনি জলাবদ্ধতার অভিশাপ থেকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন লাখেরও বেশি মানুষ। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালবির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি কোনো বন্যার চিত্র নয়, সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয় ময়মনসিংহ সিটির বিভিন্ন স্থানে। অন্য এলাকার পানি নেমে গেলেও বলাশপুর ও ভাটিকাশর এলাকায় বৃষ্টির পানি জমে তিন থেকে চার মাসের জন্য স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়। পানি নিষ্কাশনের আন্ডারপাস ড্রেন নির্মাণ হলেও মুক্তি মেলেনি। নোংরা পানি পেরিয়ে চলাচল করছে যানবাহন, যেতে হচ্ছে মসজিদ, স্কুল, কলেজ, হাটবাজার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। ড্রেনটা জাম হয়ে গিয়ে আমাদের পানি এখানে জমে দীর্ঘ সাত বছর যাবৎ। মনে করেন যে পানি বন্দী হয়ে থাকে, একদিন বৃষ্টি হলেই পানি এই পানিটা আমাদের পাড়াইতে হয়। এই যে ড্রেন যদি ক্লিয়ার না হব তো আমাদের এ নাই, স্বস্তি নাই। আমার মসজিদে এই বোধহয় কতদিন ধরে দুই তিনজন লোকে খালি ইমাম সাহেব আর মুয়াজ্জম সাহেব আজান দেয়, কিন্তু সেখানে লোকজন চাইতে পারে না। ড্রেন নির্মাণের আগে ও পরে সিটি কর্পোরেশনের সঠিক পরিকল্পনা না থাকায় জলাবদ্ধতা বাড়ছে বলে মনে করেন নাগরিক নেতারা। সিটি কর্পোরেশন যে ড্রেনগুলো করছে এগুলো ঠিক সাইন্টিফিক্যালি হয় নাই। এটা জল নিষ্কাশনের পরিবর্তে অনেক ক্ষেত্রে জলাধারে পরিণত হয়েছে, যারা ঠিকাদার কাজ করার পরে ড্রেনগুলো পরিষ্কার করে না। জলাবদ্ধতা নিরসনে খাল দখল মুক্তির পাশাপাশি ভাটিকাশর ও বলাশপুরের ভোগান্তি দূর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানালেন ময়মনসিংহ সিটি মেয়র। আমরা সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য তিনটি বড় ড্রেন নির্মাণ করছি, যেটি চলমান রয়েছে। আশা করছি এই সংযোগগুলো সম্পূর্ণ হলে ইনশাআল্লাহ এলাকার স্থায়ী সমাধান হবে। ময়মনসিংহ সিটিতে সড়ক, ড্রেনেজ, অবকাঠামো নির্মাণ ও নাগরিক সেবা উন্নীত প্রকল্পের আওতায় 1575 কোটি টাকা ব্যয়ে 33টি উন্নয়ন কাজ চলমান রয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।